আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। করোনায় গৃহবন্দী মানুষ এবং অবশ্যই আমফান ঝড়ে বিধ্বস্ত মানুষ, কারো বাড়ি উড়ে গেছে, কারো ঘর বাড়ির চাল উড়ে গেছে, কেউ বাড়িতে জল পড়া অবস্থাতে বাস করতে বাধ্য হচ্ছেন, কারো যদি এসব ক্ষতি নাও হয় মানসিকভাবেও বিধ্বস্ত হয়ে রয়েছেন। এবং তার উপর সংখ্যালঘু সমাজ পবিত্র রমজান মাসের মধ্য দিয়ে যাচ্ছে, পেটও শুকনো থাকে, সন্ধ্যার পর ভালো করে ইফতার করবে সে সামর্থ্যও নেই। সে কথা মাথায় রেখে সংখ্যালঘু সমাজের পাশে দাঁড়াতে আরামবাগের যে পৌরসভা, তার বিদায়ী উপপৌরপিতা রাজেশ চৌধুরী আরামবাগ সহল তৃণমূলের উদ্যোগে সঙ্গী সাথী হিসেবে শেখ আব্দুল সেলিমের মতো, ভোলানাথ ঘোষের মতো এবং অবশ্যই রামের মতো ছেলেদেরকে সাথে নিয়ে প্রত্যেক দিন ইফতার বিলি সামগ্রী বিলি করে থাকেন। আজকের দিনে যেহেতু ঈদ হয়নি, আগামীকাল ঈদ হবে, আজকেও 30তম রোজার দিন, আজকের দিনও আমরা দেখলাম, আপনারা দেখছেন সেই ছবি, উপপৌরপিতা, প্রাক্তন উপপৌরপিতা, বর্তমানে যিনি পৌরসভার প্রশাসক কমিটিতে সদস্য হিসেবে আছেন, সে রাজেশ চৌধুরী নিজে হাতে বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে, সতীর্থ রাজনৈতিক ব্যক্তিদেরকে সাথে নিয়ে বিভিন্ন মানুষের হাতে 10 নম্বর ওয়ার্ডে স্পেশালি রোজাদার মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন। আপনারা দেখলেন সেই দৃশ্য।